বঙ্গবন্ধুকে বাঁচাতে প্রাণ উৎসর্গ করা কর্নেল জামিল অনেক নামের মাঝেই বিস্মৃত প্রায়। সংঘবদ্ধ ঘাতকদের বিরুদ্ধে একাকী লড়তে যাওয়া নির্ভীক এই সৈনিকের প্রতি রাষ্ট্রের অবহেলায় খানিকটা ক্ষুব্ধ ব্যথিত তার পরিবার। 15 আগস্টের কিছুদিন পর তাকে শহীদ অভিহিত করে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান একটি চিঠি দিলেও পরবর্তীতে ক্রস ফায়ারে মৃত্যু হয়েছে এমন হলফনামায় সই নেওয়া হয় মিসেস জামিলের। ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে, এর ফাঁকে একসময় তোমার গৃহের প্রহরীদের মধ্যে মরছে দুজন প্রতিবাদী, কর্নেল জামিল ও নাম না জানা এক তরুণ। কর্নেল জামিল 1975-এ বঙ্গবন্ধু পরিবারকে যখন একে একে হত্যা করেছিল ঘাতকরা, ঠিক তখনই তাদের জীবন বাঁচাতে এগিয়ে যাওয়া একমাত্র ব্যক্তি তিনি। সাহায্য চেয়েও যখন কারো সাড়া পাননি বঙ্গবন্ধু, তখন আত্মত্যাগের এক বিরল ও উজ্জ্বল দৃষ্টান্ত রেখে এগিয়ে এসেছিলেন জামিল। আমার বাবা ফোন নেওয়ার সাথে সাথে তখন বাবা বললেন যে স্যার আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি আর আপনি যেখানে আছেন ওখানেই থাকেন। বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ির নিরাপত্তা ব্যবস্থায় সবসময় অসন্তুষ্ট ছিলেন কর্নেল জামিল। আক্ষেপ করে বলতেনও, কেন যে বঙ্গবন্ধু গণভবনের কঠোর নিরাপত্তা বলয়ে থাকতে চান না। বঙ্গবন্ধুর সাথে জামিলের পরিচয় সেই পাকিস্তান আমল থেকেই। শেখ মুজিবকে তিনি ফাদার ও বঙ্গবন্ধু বলেই সম্বোধন করতেন। বঙ্গবন্ধুকে একমাত্র বাঙালি যিনি বাঁচাতে গিয়েছিলেন এবং বাঁচাতে গিয়ে পিছপা হয়ে ফেরত আসেননি উনি। খুনিদের কব্জায় থাকা জামিলের লাশ উদ্ধার নিয়েও চলে নাটক। লাশ দেখতে দিলেও শর্ত থাকে কান্দা যাবে না। বড় মেয়ে বাবার মৃত মুখ দেখে কান্নায় ভেঙে পড়ে, সাথে সাথে কড়া ধমকের সাথে বন্দুক উঁচিয়ে তাকে বাড়ির ভেতর পাঠিয়ে দেওয়া হয়। কবর দেয়া হয় তাড়াহুড়ো করে 16 আগস্ট দিবাগত রাত 1টায়। আমাদেরকে বলল যে এক শর্তে আপনাদেরকে লাশ দেখতে দিব, সেটা হচ্ছে আপনারা কেউ কাঁদতে পারবেন না এবং ওনাকে ধরতেও পারবেন না। তো ওটাই আমরা মেনে নিলাম। তার স্মৃতি সংরক্ষণে সরকারের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। এতে ক্ষোভ অভিমান পুরো পরিবারে। তবে জাতির পিতার জন্য জীবন উৎসর্গের বিষয়টিকে গৌরবেরই মনে করেন তার সন্তানেরা। আর্মি থেকে কোনোদিন কোনো একটা গান স্যালুট পান নেই এবং ওনার এই যে 15 আগস্টে ওনার ওখানে কেউ জানো না। মৃত্যুর 40 দিন পর জানা যায় বেগম জামিল চতুর্থ সন্তান সম্ভবা। যে খবর জেনে যেতে পারেননি জামিল। জিয়াউর রহমান সেনাপ্রধান হবার পর মিসেস জামিলকে একটি পত্র পাঠিয়ে তার স্বামীকে শহীদ বলে অভিহিত করেন, যদিও হত্যার কোনো রকম তদন্ত বা বিচার করেননি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।